بسم الله الرحمن الرحيم. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বৈলর ধানীকোলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত 29তম তিন দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এবং আমাদেরই গ্রামের পাশের গ্রামের ছেলে হাফেজ কারি মাওলানা জুনায়দ আল হাবিব কুমিল্লা, ওদের বাড়ি আমাদের বাড়ির একদম পাশেই। রাত যত গভীর হয় আসলে ততই আমি আলোচনা করতে পারি না, আজকে আসতেও দেরি হয়ে গিয়েছে কোনো একটা কারণে। তো যাই হোক, আল্লাহর ফয়সালা। সূরে কসসের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, খুব মনোযোগ দিয়ে শুনি আমরা। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। সাউন্ড আর একটু কমায় দেন মাইকম্যান ভাই, অনেক রাত হয়ে গেছে তো আর একটু কমায় দেন সাউন্ড। নিশ্চয়ই ফেরাউন পৃথিবীতে উদ্যত হয়েছিল, অহংকারী হয়েছিল, পৃথিবী দ্বারা উদ্দেশ্য মিশরে। ওয়াজে আলা আহলাহা শিয়া, মিশরের মানুষগুলোকে ফেরাউন বিভিন্ন দলে বিভক্ত করেছে। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, তাদের একদলকে সে দুর্বল বানিয়ে রেখেছে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহইয়ি নিসাআহুম, তাদের ছেলে সন্তানদেরকে সে জবাই করত, মেয়েদেরকে জীবিত রাখত। তাফসীরের কিতাবে আসছে, ফেরাউন একটা স্বপ্ন দেখল, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়েছে, এই আগুনটা ফেরাউনের সম্প্রদায়ের সমস্ত ঘরে প্রবেশ করে, বনি ইসরায়েলের কোনো ঘরে প্রবেশ করে না। স্বপ্নের ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা দিল, বনি ইসরায়েলের একটা ছেলে আবির্ভাব ঘটবে, এই ছেলের মাধ্যমে আপনার রাজত্বের পতন ঘটবে। এই ভয়ে যত ছেলে জন্মগ্রহণ করত বনি ইসরায়েলে সবাইকে সে জবাই করে ফেলত। বলেন নাউজুবিল্লাহ, ক্ষমতার নেশা ফেরাউনকে এতটা ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গিয়েছে যে মানুষ হত্যার মতো অপরাধ নিজের কাছে এটা কোনো অপরাধ মনে হতো না। কথা বোঝার চেষ্টা করবেন। সহি বুখারীর 3335 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها. পৃথিবীতে যত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে পৌঁছে যাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা,
কেননা কাবিল সর্বপ্রথম হত্যার প্রচলন দুনিয়াতে ঘটিয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় গুনাহ যদি নিজেদের হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু গুনাহের দরজা খোলা দিয়েন না। আপনার বিবি বলল তাই আপনি একটা বিরাট বড় টেলিভিশন কিনে দেওয়া মানে গুনাহের দরজা খুলে দেওয়া। আল্লাহর হস্তে এই গুনাহের দরজা খুলে দিয়েন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মানুষ হত্যা করা এটা ভয়ঙ্কর অপরাধ, এই চিন্তা চেতনাও যেন আমাদের মাথায় কখনো না আসে। আল্লাহ আমাদের সকলকে জালেম হওয়া থেকে, জুলুম করা থেকে আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর 6533 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس بالدماء قيامتের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে, মানবাধিকারের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে রক্তের হিসাব নেওয়া হবে। সহিহ বুখারীর 6862 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنهما بننا آخر نبي محمد صلى الله عليه وسلم بولن لن يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما آمين آمين একজন ইমানদার ততক্ষণ স্বাধীনতা লাভ করবে যতক্ষণ সে কোনো রক্তপাত না ঘটায়। ভাই, রক্তপাত ঘটানো ভয়ঙ্কর অপরাধ। সহিহ বুখারীর 6863 নম্বর হাদিসের বর্ণনা, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, ইন্না মিন ওয়ারতাতিল উমুরি আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাত দামিল হারাম। নবীজি বলেন, কিছু অপরাধ আছে এমন যে অপরাধগুলা করার পর মানুষ শান্তি পায় না, শান্তিতে থাকতে পারে না, যে অপরাধগুলা সংগঠিত হওয়ার পর মানুষ পেরেশানি থেকে কখনো মুক্তি হয় না। এই অপরাধের মধ্যে একটা অপরাধ হলো অন্যায়ভাবে রক্তপাত ঘটানো। মনে রাখতে হবে, অন্যায়ভাবে যারা দুনিয়াতে রক্তপাত ঘটায়, কিছুদিন মানুষের সামনে যদি নিজের নিরপরাধ বলে নিজেকে দাবি করে, নিজের এই পাওয়ার আর যেই কারণে সে এই অপরাধগুলা ঘটায়, টাকা পয়সা শৌর্যবীর্যের কারণে কিছুদিন অপরাধ ঘটিয়ে মানুষের সামনে খুব ভাব নিয়ে চলাফেরা করে, এই ভাবের অবস্থা পরিবর্তন হতে দেরি হবে না, তোমাকে মানুষ লাথি মেরে ভুরি গঙ্গায় ফালাইতে দেরি হবে না। খালি অবস্থার পরিবর্তন ভালো নাই, যারা এই অপরাধে জড়িত হয়, হত্যাকাণ্ড নামক অপরাধে যারা জড়িত হয়, এরা ভালো থাকে না। কিছুদিন দেখবেন আপনার সামনে ভালো আছে, আসলে ভালো থাকে না। আপনাদের এলাকার অনেক মানুষ দেখবেন যারা এই জাতীয় কর্ম করে, খুব বুক ফুলায় চলে, দেখবেন আপনি জানেন যে এই লোকটা মার্ডারকারী, এরপরে বুক ফুলায় চলে, আসলে সে কিন্তু ভালো নাই। সে জানে আমি আজকে হয়তো কিছু কারণে আমি আজকে বুক ফুলায় চলতে পারতেছি, আমার অবস্থার পরিবর্তন হবে, 30 সালের রিক্সা চালকও আমারে গুনায় ধরবে না, সে জানে। তো বলছিলাম হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর অপরাধ, এই অপরাধের চিন্তা করা থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ফেরাউন কি করত? ছেলে জন্মগ্রহণ করে হত্যা করে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফেরাউন ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, ওয়া নুরিদু আন্না মুন্না আলাল লাযীনা ইস্তুদ্বিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। দুনিয়ার মধ্যে যাদেরকে দুর্বল করা হয়েছে, ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছে, আমি আল্লাহ তাদেরকে অনুগ্রহ করতে চাইলাম।
ওয়ানা জালাহুম আইম্মা, তাদেরকে আমি নেতা বানাইতে চাইলাম। ওয়ানা জালাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি উত্তরাধিকার বানাইতে চাইলাম। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি দুনিয়ার মধ্যে তাদেরকে কর্তৃত্ব দিতে চাইলাম। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, ফেরাউন হামান এবং তাদের সৈন্যদেরকে আমি দেখাইতে চাইলাম, যেই ভয় তারা করতেছিল যে কেউ একজন বনী ইসরায়েল থেকে জন্মগ্রহণ করবে আর আমার রাজত্ব খতম করবে। আল্লাহ বলেন আমি চাইলাম তাদের ওই ভয়ের বাস্তবায়ন ঘটাইতে, মানে ওই দুর্বলদেরকে একদিন আমি নেতা বানাবো এবং তাদের মাধ্যমেই এই ফেরাউন আর তার মতো উদ্ধত আচরণকারী যারা, তাদের পতন আমি আল্লাহ ঘটাবো। এটা পারেন একমাত্র কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন ওই অবস্থায় যেই অবস্থায় ছেলে সন্তান হত্যা করা হচ্ছে, এই পরিস্থিতির মধ্য দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। এখন মুসা নবীর আম্মা মুসা নবীরে দুধ পান করাবে, উনি টেনশন করতেছেন যে আমি যদি দুধ পান করাই অন্য কেউ দেখে যদি ফেরাউনের কাছে এই সংবাদ দিয়ে দেয়। আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ, আমি মুসার মাকে ইলহাম করলাম তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي, তুমি যদি ভয় পাও তোমার সন্তানকে দুধ পান করাইলে কেউ তোমার সন্তানকে দেখে ফেরাউনকে সংবাদ দিয়ে দিতে পারবে, এই ভয় যদি তুমি পাও। فَأَلْقِيهِ فِي الْيَمِّ, তোমার সন্তানকে তুমি সমুদ্রের মধ্যে ফেলে দাও। وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي, ভয় করো না চিন্তা করবা না। ১৬ নম্বর পারায় আল্লাহ বলেন আনিকজিফিহি ফিত্তাবুতি ফাকজিফিহি ফিল্লাম, তোমার সন্তানকে তুমি বাক্সের মধ্যে ঢুকাও, দরিয়ার মধ্যে বাক্সটা ফেলে দাও। আল্লাহ বলেন ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তান তোমার কোলে আমি আল্লাহ আবার ফিরত দেওয়ার ওয়াদা করলাম, সমুদ্রে ফেলাও আমি ফিরিয়ে দিব তোমাকে। শুধু তাই নয় ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তানকে আমি রসুল বানাবো। সুবহানাল্লাহ। মুসা নবীর আম্মা মুসা নবীকে বাক্সের মধ্যে ঢুকায়, ঢুকানোর পর বাক্সটা নদীর মধ্যে ফেলে দেয়। মুসা নবীর বড় বোন মা মুসা নবীর বড় বোনকে ডাক দিয়ে কয় কুসিহি, তুমি সমুদ্রের কিনারা কিনারা দিয়ে যাও, মুসা নদীর মাঝখান দিয়ে যায়, তুমি সমুদ্রের কিনারা দিয়ে যাও। ভালো করে মনে রাখবেন, একদিক দিয়ে ভাই বাক্সের মধ্যে, সমুদ্রের মধ্যে ভাইয়ের বাক্স চলতেছে, নদীর কিনারা দিয়ে বোনের হাঁটাহাঁটি চলতেছে, ভাইয়ের বাক্স ঝুলতেছে চলতেছে, ওই দিক দিয়ে বোনও নদীর কিনারা দিয়ে হাঁটতেছে সমুদ্রের কিনারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাল্লিউল কিহিল্লামু বিসাহিল, চিন্তার কোনো কারণ নাই, এই সমুদ্রের ঢেউ ধাক্কাইতে ধাক্কাইতে মুসার বাক্স তীরের মধ্যে পৌঁছায় দিবে। এখন বাক্স সমুদ্রের মধ্যে ফালানোর পর একদিক দিয়ে বাক্স চলে, আরেক দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সমুদ্রের কিনারা দিয়ে চলতেছে, চলতে চলতে এই বাক্স গিয়ে থামছে আপনার ফেরাউনের বাড়ির আঙ্গিনায়। আসিয়া আর ফেরাউন সেখানে বসা, ফেরাউনের দাস দাসী যারা বাক্সটা উঠাইছে, উঠানোর পর ফেরাউন আর আসিয়ার সামনে আইনা বাক্স খুলছে, খোলার পর বাক্সের মধ্যে তাকায় দেখে সুন্দর একটা ছেলে দেখা যায়। ফেরাউন তাফসীরের কিতাবে আসছে ফেরাউন ছেলে এটাকে দেখার পর ফেরাউন বুঝতে পারছে এটাই আমার শত্রু, এটা আমার। আসিয়া কয় না না এটা আপনার শত্রু না, কুররাতু আইনিল্লি ওয়ালাক, এই ছেলে আমার আপনার চোখের শীতলতার কারণ হবে, আমার মনে হয় এটা আমাদের শত্রু না। আ কমফোর্ট অফ দ্য আই ফর মি অ্যান্ড ফর ইউ, আমার আর আপনার
চোখের শীতলতার কারণ হবে ছেলেটা আসিয়া বলে লা তাকতুলুহু আসা আইয়ান ফানা আও নাতাখিযাহু ওয়ালাদা এই ছেলেটাকে হত্যা করবেন না আশা করা যায় আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করব ফেরাউন মুসাকে ছেলে হিসাবে গ্রহণ করে নেয় গ্রহণ করার পর মুসা নবীকে যখন ফেরাউনের বাসভবনে নিয়ে যায় এলাকার মধ্যে সংবাদ ছড়া যায় ফেরাউনের সন্তানকে কে দুধ পান করাবে হাজার হাজার মাইল দূরের মধ্য থেকেও কত মানুষের সন্তান হত্যা করা হয় তবে এই মুসা নামক একটা ছেলে কি ভেবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকারীর ঘরের মধ্যে পৌঁছা দেয় মুসা নবীকে দুধ পান করানোর জন্য ফেরাউনের বাড়িতে দুগ্ধদানকারিনী নারী যারা তারা একের পর এক উপস্থিত হয়ে যায় বাদশার সন্তানকে দুধ পান করাবে কিন্তু আল্লাহ বলেন وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ আগে থেকে আমি আল্লাহ সমস্ত দুগ্ধদানকারিনীর দুধ মুসার জন্য হারাম করে দিলাম কারো দুধ পান করে না মুসা নবীর বোন দরজায় দাঁড়ানো ডাক দিয়ে বলে হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়াহুম লাহু নাসিহুন আমি কি আপনাদেরকে এমন একটা বাড়ির সংবাদ দিব যেই বাড়ির নারীরা যদি এই ছেলেটাকে দুধ পান করায় আশা করা যায় দুধ পান করবে আমার আশা কয় তাই নাকি কয় হ্যাঁ কয় কে নিয়ে আসো দৌড়ায় বাড়িতে গেছে আম্মা চলেন কয় কোথায় কয় ফেরাউনের বাড়িতে আরে এর ভয় না ছেলেরে নদীতে ফালাইলাম কয় জি হের বাড়িতে আপনার ছেলে মুসা আছে চলেন মা আসছে আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই নারীর কোলে দেওয়া হয় মানে ওনার মায়ের কোলে দেওয়া হয় তো সন্তান মায়ের কোলে যাওয়ার পর তো দুধ পান করবে সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কোলে যখন গেছে দুধ পান করা শুরু করে দিছে ফেরাউন বলল তুমি এক কাজ করো তোমার বাড়িতে এই ছেলেটারে লালন পালন করবা তোমার ভরণ পোষণ যা লাগে আমি ব্যবস্থা করব চিন্তা নাই তুমি ছেলেটাকে তোমার বাড়িতে নিয়ে লালন পালন করো আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা আগে আল্লাহ বললেন আমি তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দিব এবার আল্লাহ বলেন ফারাদাদনা মুসা নবীর মাকে বললেন অলরেডি আমি তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দিলাম ছেলের বাড়িতে নিয়ে যায় ফালাম্মা বালা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাহু ইলমা মুসা নবী বালেগ হয়ে যায় পরিণত বয়সে যখন উপনীত হয় আল্লাহ বলেন আমি তাকে প্রজ্ঞা দান করলাম জ্ঞান দান করলাম একদিন দুপুরবেলা মানুষ যখন অলস সময় কাটায় যেই মুহূর্তে মানুষগুলা দুপুরের টাইমে দেখবেন শরীরটা নড়ে চড়ে না রিক্সা চালক রিক্সা নিয়ে বের হয় না মানুষ খাবারের পর শরীরটা ছেড়ে দেয় অলস ভাব এসে যায় মুসা নবী ওই মুহূর্তে দুপুরবেলা বের হয় আল্লাহ বলেন ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিম মিন আহলিহা দুপুর টাইমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তায় বের হইছে বের হওয়ার পর দেখে ওয়াজাদা মিন ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকুতাতিলান দুই ব্যক্তি লড়াই করতেছে একজন আরেকজনের সাথে হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবি একজন মুসা নবীর গোত্রের আরেকজন ফেরাউনের গোত্রের মুসা নবীর বংশের লোকটা মুসা নবীর কাছে সাহায্য চায় আর বলে মুসা আমাকে তুমি সাহায্য করো শত্রুর বিরুদ্ধে আমি তোমার কাছে সাহায্য চাই ফাওয়াকাজাহু মুসা ফাকাদা আলাইহি মুসা নবী একটা ঘুষি মারছে সাথে সাথে মারা গেছে কি হয়েছে মারা গেছে মুসা নবী বললেন হাযা মিন আমালিশ শাইতান এটা শয়তানের কাজ কার কাজ এরপর বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফার লাহ মাবুদ আমি নিজের উপর জুলুম করলাম তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন ফাগফার লাহ আল্লাহ পাক মুসা নবীকে ক্ষমা করে দেয় ঘটনা কি হয়েছে দেখেন মুসা নবী খুব চিন্তিত অবস্থায় রাতের বেলা কাটাইতেছে কি হয় না হয়
فأصبح في المدينة خائفا يترقب চিন্তিত অবস্থায় রাত কাটায়। পরের দিন মুসা নবী আবার যখন রাস্তা দিয়ে বের হয়, গতকাল যেই লোকটা মুসা নবীর কাছে সাহায্য চেয়েছে ওই লোকটা আবার আজকে মুসা নবীর ডাক দেয়। ডাক দেওয়ার পর কয় মুসা আজকে আবার আমাকে সাহায্য করো এই ব্যক্তির বিরুদ্ধে, মানে আজকেও গতকালকের লোকটা আরেকজনের সাথে ঝগড়া করতেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ইন্নাকা লা গাবিয়ুম মুবিন, তুমি প্রকাশ্য পথভ্রষ্ট, স্পষ্ট একজন পথভ্রষ্ট। মুসা নবীর চিন্তা হলো আজকে আমি তোমাকেই শায়েস্তা করব। ফালাম্মা আন আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল্লাহুমা, মুসা নবী যখন দুইজনের শত্রুকে ধরাশয়ী করতে যায়, এই জায়গায় লোক আছে কয়জন? তিনজন, মুসা নবী আর গতকালকে যেই লোকটা আরেকজনের সাথে ঝগড়া করছে এই লোকটা, আর আজকে আরেকজন, এই তিনজন। বলেন তো তিনজনের মধ্যে হত্যার ব্যাপারে জানে কয়জনে? হ্যাঁ, দুইজন। আজকে যেই তিনজন, এই তিনজনের মধ্যে হত্যার ব্যাপারটা জানে কয়জন? দুইজন, একজন মুসা নবী আরেকজন হলো গতকালকের ওই লোকটা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে তাকেই প্রহার করার জন্য, আঘাত করার জন্য যখন সামনে গেল, ওই লোকটা বলল আতুরিদু আন তাকতুলানি কামা কতালতা নাফসাম বিল আমস, গতকালকে তুমি যেইভাবে আমাকে হত্যা, গতকালকে যেইভাবে একজন ব্যক্তিকে তুমি হত্যা করেছো, আজকেও কি আমাকে ওইভাবে হত্যা করতে চাও? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, তুমি তো দুনিয়ার মধ্যে প্রতিপত্তি প্রভাব বিস্তার করতে চাও। ওয়ামা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি দুনিয়ার মধ্যে সংশোধনকারী হতে চাও না। মুসা নবী যখন এই কথা বল শুনছে, ওই ব্যক্তি যখন বলল তুমি কি আমাকে হত্যা করতে চাও যেইভাবে গতকাল এক ব্যক্তিকে হত্যা করলা, বলেন এই যে কথাটা বলছে এই কথাটা কে শুনে ফেলছে? ওই যে আরেকজন। ওই ব্যক্তি বুঝতে পারলো গতকালকের মার্ডারকারী অন্য কেউ নয় মুসা, দৌড়ায় ফেরাউনের কাছে গিয়ে বলে ফেরাউন গতকালকে যে হত্যা করছে অন্য কেউ নয় আপনার সন্তান মুসা গতকালকের হত্যাকারী। পরামর্শ চলতেছে কি করা যায়, পরামর্শ হয়ে যায় মুসাকে হত্যা করা হবে। ওয়াজা আরজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরের এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসছে, আসার পর বললেন কলাইয়া মুসা ইন্নাল মালা আয়া তামিরু নাবিকা, মুসা নবীকে বললেন মুসা মন্ত্রী পরিষদ বর্গ তোমাকে হত্যা করতে চায়, ফখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন, তুমি তাড়াতাড়ি শহর থেকে বের হয়ে যাও, মিশর ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী হিসাবে কথাগুলো তোমাকে বললাম। ফখরাজা মিনহা খাইফা ইয়াতারাক্কাব, রাতের বেলা মুসা নবী বের হয়ে যায়। রাতের বেলা যখন বের হয়েছে, বের হওয়ার পর তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন মাদিয়ান দেশের দিকে। আল্লাহ বলেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহাতিল কা মাদিয়ানা, মুসা নবী মাদিয়ান দেশের দিকে যখন রওনা করলেন, এই মাদিয়ান যে ওই দিকে এটা মুসা নবী জানে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাইতেছে মুসা নবী। এইভাবে তিনি বললেন আসা রব্বি আই ইয়াহদিয়ানি সাওয়াসসাবিল, আশা করা যায় আমার রব আমাকে পথ প্রদর্শন করবে, আমাকে সঠিক রাস্তা দেখাবে। এই কথা বইলা মুসা নবী রওনা করলেন। রাত অনেক হয়ে গেছে, যারা যারা আলোচনা শুনবেন একটু সামনে আসেন, যারা শুনবেন শুনবেন না উঠে যান, যারা শুনবেন সামনে আসেন। যারা আলোচনাটা মোটামুটি একটা অংশে যাব আমি, সামনে আসেন, যারা শুনবেন না উঠেন, অনেক রাত হয়েছে 1:30 বাজে, সামনে আসেন সামনে আসেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم موسى نبي مدينة دیگه جخن رونا فائے اللہ کا سے شہد جو چاہیلن عسى ربی ایہ دیانی سواء السبیل آشا کری امر رب اما کے شوٹک راستہ دیکھا بین ولما ورد ماء مدينة وجد عليه امتا من الناس يسكون মুসা নবী চলতে চলতে মদিয়ানে পৌঁছে গেলেন মদিয়ানের একটা কূপের কাছে গেলেন কূপের কাছে যাওয়ার পর দেখে একদল মানুষ তাদের পশুকে পানি পান করায় ওয়াওয়াজাদা মিনদুনিহিম মুরআতাইনি তাজুদান তাদের পিছনে দুইজন নারীকে দেখতে পেলেন যেই দুইজন মেয়ে তাদের পশুগুলা সামলায় মুসা নবী তাদের কাছে যায় যাওয়ার পর বলে কলা মা খতবুকুমা কি ব্যাপার তোমরা এখানে কেন তারা দুইজন জবাব দেয় কলা তালা নাসতি হাত্তা ইউসদিরুর রিআ মে দুইটা বলে আমরা আমাদের পশুগুলোকে ততক্ষণ পানি পান করাইতে পারি না যতক্ষণ পর্যন্ত রাখালরা এখান থেকে দূরে সরে না যায় রাখালরা আগে তাদের পশুগুলোকে পানি পান করাবে এরপর আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাই ওয়া আবুনা শাইখুন কবীর আমাদের বাবা একজন বয়বৃদ্ধ তাই বাবা আসতে পারে নাই মুসা নবী তাদের দুইজনের পশু নিয়ে যায় ফাসা কলাহুমা পশুগুলা নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পশুকে পানি পান করায় দিয়েছে পানি পান করায় দেওয়ার পর এই দুইজন বাড়িতে চলে গেছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই মেয়েকে যখন দেখলেন তাড়াতাড়ি বাড়িতে গেলেন শুআইব নবী বললেন আজকে এত তাড়াতাড়ি তোমরা আসলা তোমরা কিভাবে আজকে এত তাড়াতাড়ি পানি পান করাইলা মেয়ে দুইটা জবাব দিলেন আব্বা একজন যুবক আমাদের হয়ে পানি পান করায়া দিছে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন দুই মেয়ের এক মেয়েকে বললেন যাও ওই ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসো তাকে পারিশ্রমিক দিতে হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করানোর পর কোরআনে আল্লাহ বলেন সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি গাছের ছায়ায় বসে বসার পর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির আল্লাহ আপনি আমাকে যা দিবেন আমি তার মুখাপেক্ষী আপনি আমাকে যা দিবেন আমি তার মুখাপেক্ষী ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়া দুই মেয়ের এক মেয়ে মুসা নবীর কাছে আসলেন আওয়াজ কমান এত আওয়াজে মানুষ বুঝে না তো দুই মেয়ের এক মেয়ে মুসা নবীর কাছে আসলেন আসার পর মুসা নবীকে বললেন ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা আমার আব্বা আমার আপনাকে বাসায় ডাকছে আপনি যে পানি পান করাইছেন এটার পারিশ্রমিক দিবে ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস এখানে বোঝার বিষয় মুসা নবীর কাছে যে মহিলাটা আসছে মেয়েটা আসছে লজ্জাবনত অবস্থায় আসছে বলেন কিভাবে আসছে লজ্জাবনত অবস্থায় লজ্জাশীল হয়ে আসছে হাজার বছর আগে নারীদের মধ্যে লজ্জাশীলতা ছিল আয়াত দ্বারা বোঝা যায় হাজার বছর পরেও লজ্জাশীলতার অভাব আমাদের মধ্যে আছে একটা হাদিস মনে রাখবেন আবু দাউদ শরীফের 4015 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়া আলী লা তাকশিফ ফাখিজাক আলী তুমি তোমার রান উন্মুক্ত করবা না মাইক ম্যান নাকি কমায় না বলার পরেও কমায় না এরা কই মাইক ম্যান কই এনে দেখা যায় না এরা কই হ্যাঁ এদেরকে কই আওয়াজ কমায় আওয়াজ কমান মাইকের আওয়াজ কমান আওয়াজ কমাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ কমান আরো কমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়া আলী ইউলা তাকশিফ ফাকিজাকা
আলী তুমি তোমার রান খুলবা না ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা ফাখিজি মাইয়িত আলী তুমি জীবিত ব্যক্তির রানের দিকে দেখবা না মরা ব্যক্তির রানের দিকেও দেখবা না জীবিত ব্যক্তির রানের দিকে না দেখাটা লজ্জাশীলতা জীবিত ব্যক্তির রানের দিকে দেখাটা এটা নির্লজ্জতা বলেন এটা কি জোরে বলেন জীবিত ব্যক্তির রানের দিকে না দেখাটা এটা লজ্জাশীলতা বলেন তো এটা কি আর জীবিত ব্যক্তি বা মরা ব্যক্তির রানের দিকে ইচ্ছা করে দেখাটা নির্লজ্জতা বলেন এটা কি নির্লজ্জতা নাটক সিনেমায় যারা রান প্রদর্শন করে যাদের রান দেখা যায় যদি দেখা যায় তাদের রানের দিকে অন্য কেউ নাটক সিনেমায় দেখাটা এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা কোথায় বললাম নাটক এবং সিনেমায় আচ্ছা যারা খেলা প্রদর্শন করে যারা খেলাধুলা করে রান দেখায়া ওই খেলোয়াড়দের রানের দিকে তাকানো এটা কি নির্লজ্জতা না লজ্জাশীলতা এর মানে যারা খেলাধুলা যারা করে তাদের রান যারা দেখে চাই ওই খেলাধুলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হোক ওই রানের দিকে তাকানো এটা বেহায়াপনা এটা নির্লজ্জতা এতে কোনো সন্দেহ নাই এটা লজ্জাশীল হাজার বছর আগে লজ্জাশীলতা ছিল এখন লজ্জাশীলতা কোথায় গেছে আবার ইকু দিছে আর ইকু দিতে কইছি আমি একটা কথা মনে রাখবেন আপনারা যারা আছেন আমি তো আরো মাহফিলে আসবো জোরে আওয়াজ আমি পছন্দ করি না মাইকে দুই ইকু জিন্দিগিতে আমার পছন্দ না তিন এই যে ফাটায়ালায় চারোদিকে এই জাতীয় আওয়াজ আমার পছন্দ না হালকা আওয়াজ হবে সবাই বুঝবে আর শ্রোতা আপনারা যারা আছেন আপনারা না জোর আওয়াজ পছন্দ করেন মনে রাখবেন জোর আওয়াজে কানের সুখ হয় কিন্তু কিছু বোঝা যায় না জোর আওয়াজে শুধু কানের সুখ হয় এই যে এখন আমি কথা বুঝতেছি আপনারাও বুঝতেছেন দেখবেন এখন যা কুমু সব বুঝবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি তোমার রান খুলবা না কথাটা বুঝছেন কারো রানের দিকে তাকাইবা না জীবিত ব্যক্তির রান দেখবা না মরা ব্যক্তির রান দেখবা না এই আওয়াজটা এখন ঠিক আছে তাহলে জীবিত ব্যক্তির রান দেখা মরা ব্যক্তির রান দেখা এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আবু দাউদ শরীফের 4018 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল ওয়ালা তানজুরুল মারআতু ইলা উরিয়াতিল মারআ বা ইলা আওরাতিল মারআ নবীজি বলেন কোন পুরুষ অন্য কোন পুরুষের লজ্জাস্থান সতরের দিকে দেখবে না কোন নারী অন্য নারীর যে অঙ্গগুলা ঢেকে রাখতে হয় ওই অঙ্গের দিকে দেখবে না ওয়ালা ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ অন্য পুরুষের সাথে এক কাঁথা এক লম এক লেপ এক কম্বলের নিচে ঘুমাবে না ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাউবিন ওয়াহিদ এক নারী আরেক নারীর সাথে এক কাঁথা এক কম্বল এক লেপের নিচে ঘুমাবে না গার্জিয়ান আছেন যারা আপনারা বাসার মধ্যে সামর্থ্য থাকলে খাট দুইটা আলাদা করে দেন সামর্থ্য না থাকলে এক খাটের মধ্যে মাঝখানে কোলবালিশ দুই পাশে দুই সন্তানকে দিয়ে দেন কাঁথা কম্বল লেপ আলাদা করে দেন এতে সন্তান লজ্জাশীল হয়ে বড় হবে বলেন কি হয়ে বড় হবে লজ্জাশীল মুসা নবীর কাছে আসছে এক মেয়ে লজ্জাশীল অবস্থায় মুসা নবীকে বললেন আমার আব্বা আপনাকে বাসায় ডাকতেছে পারিশ্রমিক দেওয়ার জন্য মুসা নবী গেলেন যাওয়ার পর ফালাম্মা যা আহু ওয়া কাসসা আলাইহিল কাসাস পুরা ঘটনাটা বর্ণনা করলেন শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন কালালা তাখফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন আর ভয় করো না তুমি জালেম সম্প্রদায় থেকে নিরাপত্তা লাভ করেছ তুমি নিরাপদ তুমি মুক্ত আর ভয় নাই তো পর্দার আড়াল থেকে দুই মেয়ের এক মেয়ে বলতেছে কালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজির মেয়ে দুইজনের একজন পর্দার আড়াল থেকে বললেন আব্বা আপনার না শ্রমিকের প্রয়োজন আপনি এই ছেলেটাকে মজুরি হিসাবে নিয়োগ দিতে পারেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিউল আমিন যাকে আপনি শ্রমিক হিসাবে নিয়োগ দিবেন এই ছেলেটা শক্তিশালী এবং আমানতদার শক্তিশালী আবার আমানতদার
এখন আপনাদের প্রশ্ন হইতে পারে মুসা নবী যে শক্তিশালী এই মেয়ে বুঝলো কেমনে আর উনি যে আমানতদার এই মেয়ে বুঝলো কিভাবে বোঝার চেষ্টা করেন ওই যে পানি পান করাইছে যখন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই প্রাণী দুইটাকে যখন পানি পান করাইছে কূপের ঢাকনা এই ঢাকনা কয়েকজন যুবক মিলে উঠাইতে হয় তাফসিরে জালালাইনে আসছে একাধিক যুবক মিলে একটা ঢাকনা উঠাইতে তাদের শক্তির প্রয়োজন হয় ওই ঢাকনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই উত্তোলন করছে এতে বোঝা যায় উনি শক্তিশালী দুই নাম্বার উনি যে বিশ্বস্ত এই মেয়ে বুঝছে কিভাবে এই মেয়ে মুসা নবীর নিয়ে আসছে বাসায় আসার সময় বুঝছে যে একটা যুবক আব্বা আমি একটা মেয়ে মানুষ তার সাথে আসার সময় বুঝছি সে কতটা বিশ্বস্ত যুবক শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের এই কথাটা শুই না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইন্নি উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ আমি আমার এই দুই কন্যার এক কন্যাকে তোমার কাছে বিয়ে দিতে চাই কথাটা শুনেন কি বললেন আমি আমার এই দুই কন্যার এক কন্যা বলে নাই এই দুই কন্যার এই কন্যাকে এটা বলে নাই বলছে দুই কন্যার এক কন্যা আয়াত দ্বারা বোঝা যায় সন্তান যখন আপনি বিয়ে করাবেন বিয়ের সময় সন্তানকে পছন্দ করার স্বাধীনতা দেওয়া দরকার মানে আবার সাত দিন বিবি মোবাইলে কথা বইলা না আবার দেখবে দেখার পর পছন্দ করবে সন্তান এই অধিকার সন্তানকে দেওয়াই দেখেন কি বলছে শোয়েব নবী আমার দুই মেয়ের এক মেয়েকে কোরআন বুঝেন দুই মেয়ের এক মেয়েকে বলে নাই দুই মেয়ের এটাকেই এটা বলে নাই বলছে দুই মেয়ের এক মেয়েকে এতে বোঝা যায় বিয়ের ক্ষেত্রে ছেলেকে অন্তত পাত্রী নির্বাচনের স্বাধীনতা দিতে হবে ছেলে তার বোনদেরকে নিয়ে অথবা ওই মেয়েকে যারা দেখা জায়েজ তাদেরকে নিয়ে দেখবে ছেলের পছন্দ হলে জানাবে তবে ছেলের বাবা ছেলের দুলাভাই আর চোদ্দ গোষ্ঠীর পুরুষ যারা আছে তারা বিয়ের আগে ছেলের হুবহুবুকে দেখা হারাম বিলকুল হারাম এটা কি হারাম এখন কি করে ছেলে মেয়ে পছন্দ করলে দুলাভাই বিদেশ থাকে দুলাভাইয়ের ছবি পাঠাইতে হয় মেয়ের বিয়ে করবে কি আপনার দুলাভাই না আপনি আপনার লজ্জা শরম নাই আপনি কিভাবে আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন বিয়ের আগে তার ছবি আরেকজন পুরুষকে আপনি কিভাবে পাঠান এটা তো আপনার লজ্জাশীলতার অভাব যেই পরিবারের মধ্যে পুরুষ সদস্যরা তার অন্য আরেকটা মেয়ে যে মেয়েটাকে এই ঘরে ঘরের বউ করে আনবে আর এই মেয়েটাকে যারা বিয়ের আগে দেখা হারাম এই জাতীয় পুরুষরা যদি বিয়ের আগে যেমন শ্বশুর হবে যে সে যদি তার হুব পুত্র বধূকে দেখতে চায় উনি সহ কাকা হতে পারে খালু হতে পারে দুলাভাই হতে পারে এরা যদি শরীয়ত জানার পরেও দেখতে চায় বুঝতে হবে এদের মধ্যে নির্লজ্জতা আর বেহায়াপনা বেড়ে যাওয়ার কারণে এরা বিয়ের আগেই যাকে দেখা হারাম তাকে দেখতে চায় কারণ বিয়ে কি আপনি করবেন না আপনার ছেলে করবে তো আপনি কেন আগে দেখবেন মেয়েরে এটা নাজায়েজ এটা হারাম এই হারামের আওয়াজটা আপনাদের মাঝে আসতে হইছে আমি যখন বললাম এটা হারাম কিনা আপনারা দুই একজন বলছেন জি আপনারা জানেন যখন আপনাদের আওয়াজ আসতে হয় তখন কি বুঝি আমি হ্যাঁ প্রত্যেকটা কথায় তো একটু জোরে জোরে চিল্লান দিচ্ছেন যখন বললাম যে এই ছেলের বউ যারে বিয়ে করাবেন তাকে আগে দেখা হারাম তখন আস্তে আওয়াজটা হালকা হয়ে গেল কেন হ্যাঁ হ্যাঁ রোগ আছে মানে পুরা সবার কাছে তার ছবি পাঠাইতে হবে এই মেয়ের পছন্দ হয়েছে কিনা তাহলে বলেন যেই ছেলে বিয়ে করবে সেই শুধু দেখতে পারবে অন্য পুরুষ বাবা দেখতে পারবে না চাচা দেখতে পারবে না মামা দেখতে পারবে না খালু দেখতে পারবে না কেউ দেখতে পারবে না কথাটা মনে থাকবে তো এই মাসালা মনে রেখেন শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আমার দুই মেয়ের এক মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই আলা আনতা আজুরানি সামানিয়া হিজাজ আমার বাড়িতে আট বছর তুমি থাকবা শ্রম দিবা ফাইন আতমাম তা আশরণ ফামিন ইন্দিক যদি দশ বছর তুমি পুরা করো এটা তোমার ইচ্ছা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিয়ে বললেন আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই এই দুইটার মধ্যে কোন একটা যদি আমি পুরা করি তাহলে আমার উপর আর কোনো অপরাধ নাই
فلما قضى موسى الاجل موسى نبي যখন মেয়াদ পূর্ণ করলেন পরিবার নিয়ে মিশর দেশে রওনা করলেন প্রায় 8-10 বছর পর মিশরে রওনা করছে মা জানে না ছেলে কোথায় আছে ভাই هارুন জানে না ওনার ভাই موسی আলাইহিস সালাতু সালাম কোথায় আছে বোনটাও জানে না ভাই موسی আলাইহিস সালাতু সালাম কোথায় আছে موسی নবী পরিবার নিয়ে যখন রওনা করলেন শীতের রাত موسی নবী তার পরিবারকে বললেন উমকুসু ইন্নী আনাসতু নারা অপেক্ষা করো আগুন দেখতে পাচ্ছি লাল্লি আতিকুম মিনহা বিকবাস হয়তো আমি আগুনের কোন অংশ নিয়ে আসতে পারবো আও আজিদু আলা নারি হুদা অথবা আমি কোন নিদর্শন আনতে পারবো অথবা আমি কোন সেখানে পথ প্রদর্শক পেয়ে যাব আগুনের কাছে আগে যাই দেখি কি করা যায় ফলাম্মা আতাহা موسی নবী আগুনের কাছে গেলেন যাওয়ার পর দেখে আগুন না চারদিকে আলো আর আলো নূর আর নূর দেখা যায় চারদিকে নূর নদিয়া ইয়া موسی ইন্নি আনা রব্বুকা ফখলা না আলাইক ডাক দেওয়া হলো হে موسی চারদিকে আপনি নূর দেখতেছেন এখানে অন্য কেউ নেই موسی নবী দেখে আমারে ডাক দিল কে আল্লাহ বলেন অন্য কেউ না আমি আল্লাহ আপনার রব আপনাকে ডাক দিলাম জুতা খুলেন ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া আপনি পবিত্র উপত্যকায় আছেন ওয়া নাখতারতুকা ফাস্তামি' লিমা ইউহা আমি আপনাকে নির্বাচন করলাম ফাস্তামি' লিমা ইউহা আপনাকে যে ওহী দেওয়া হচ্ছে এই ওহী আপনি কান পেতে শ্রবণ করেন মানে এই মুহূর্তে আপনাকে আমি নবী হিসাবে নির্বাচন করলাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতেছে বলতে বলতে এক পর্যায়ে বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া موسی আপনার হাতে কি কয় লাঠি আল্লাহ বললেন এটা ফালান লম্বা আলোচনা লাঠি ফালাইছে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ লাঠি সাপ হয়ে দৌড়াদৌড়ি শুরু করছে যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য ঘটনা টানতেছি খুব মন দিয়ে শুনেন লাঠি ছোট্ট একটা সাপ হয়ে যখন দৌড়াইতেছে موسی علیہ الصلوۃ والسلام সাপ দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা তাখাফ খুজহা আপনি ধরেন ওয়ালা তাখাফ ভয় পাবেন না সানুইদুহা সিরাতাহাল উলা এই সাপে হাত রাখলে আমি আল্লাহ আবার লাঠি বানায়া দিব সাপ ছোট হইছে না বড় ছোট বলেন ছোট কি সাপ হইছে ছোট সাপ পরে আবার হবে বড় সাপ প্রথমে ছোট সাপ কেন হইছে ছোট সাপ হওয়ার পর موسی নবীর ভয় যেন দূর হয়ে যায় যে ভবিষ্যতে এই লাঠি যদি আরো বড় ধরনের সাপ হয় কোনো সমস্যা যেন না হয় তাই ছোট সাপের মাধ্যমে প্রথমে তার ভিতর থেকে ভয় দূর করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা প্রথমে বলে ফেরাউনের কাছে যান দাওয়াত দেন موسی নবী আল্লাহকে বললেন আল্লাহ আমার ভাই هارুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ভাইয়ের জবানটা বড় চমৎকার জিহ্বা বড় চমৎকার কথা বলতে পারে বড় চমৎকার ফারসিল হুমা ইয়ারিদ আই ইউসাদদিকুনি আমার ভাইকে আমার সাথে আপনি সাহায্যকারী হিসাবে পাঠায়া দেন সে আমাকে সত্যায়ন করবে তো موسی আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বললেন সানা শুদ্ধু আদুদাকা বিআখিকা আমি আপনার বাহু আপনার ভাইয়ের মাধ্যমে শক্তিশালী করব মজবুত করব দুই ভাই এবার একজন موسی আরেকজন هارুন আল্লাহ পাক هارুন নবী ওনাকেও আল্লাহ নবুয়ত দান করে এবার দুই নবীকে আল্লাহ বললেন ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতিনা আপনি আর আপনার ভাই هارুন দুজন আমার নিদর্শন নিয়ে যান ইযহাবা ইলা ফিরাউন দুজন ফেরাউনের কাছে যান 19 নম্বর পারে আল্লাহ খুব সুন্দরভাবে আলোচনা করছে ফাতিয়া ফিরাউন ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন দুইজন ফেরাউনের কাছে যান যাওয়ার পর বলবেন আমরা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর
তো গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন ফেরাউনের কাছে যখন গেছে যাওয়ার পর ফেরাউন মুসা নবীরে দেখা কয় তুমি কি মুসা না আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা আমরা তোমারে লালন পালন করছি ওই মুসা না তুমি ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিন আমাদের মাঝে তুমি একটা সময় কাটিয়েছো ওই মুসা না মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ তো মুসা নবীরই এবার ফেরাউনকে দাওয়াত দিলেন যে বিশ্বজগতের রবের দাওয়াত দিতে আসছি আপনি বিশ্বজগতের রবের ওনার উপর ঈমান আনেন এই দাওয়াত নিয়ে আসছি ফেরাউন কয় আমা রব্বুল আলামিন বিশ্বজগতের রব আবার কি মুসা নবী জবাব দিলেন ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন বিশ্বজগতের রব হলেন আসমান জমিনের রব যিনি বিশ্বজগতের রব তিনি ফেরাউন আশেপাশে যারা আছে তাদেরকে বলে কল আলী মান হাউলাহু আলা তাস্তামিউন এই তোমরা কি শুনতে পাচ্ছ না সে কি কয় মুসা নবী বললেন কলা রব্বুল রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন তিনি শুধু বিশ্বজগতের রব না তোমার রব তোমাদের বাপ দাদা সবার রব আল্লাহ তোমাদের রব বাপ দাদার রব ফেরাউন এবার আশেপাশের যারা তাদেরকে বলে ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন তোমাদের কাছে যে রসূল পাঠানো হয়েছে সে একজন পাগল বলেন নাউযুবিল্লাহ এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা তিনি পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সমস্ত দিক দিগন্তের রব হলেন আল্লাহ দিক দিগন্তের রব কে আল্লাহ এই কথা বলার পর ফেরাউন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে লাইন ইত্তাখাসতা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানো আমি তোমাকে জেলখানায় ঢুকাবো কোথায় হ্যাঁ জেলখানায় জেলখানা যারা আছে তাদের অন্তর্ভুক্ত করব তো মুসা নবী বললেন আওলাউ জিতুগামি শাই ইমুবিন আমি যদি কোনো প্রমাণ পেশ করি তাও ফেরাউন কয় কি প্রমাণ পেশ করো মুসা নবী লাঠিটা জমিনের মধ্যে ফালায় ফাইদা হিয়া সুবানুম মুবিন বিশাল বড় একটা সাপ হয় আগে কি হইছে এবার যাতে ভয় না পায় ফেরাউন কয় এটা এত বড় সাপ এটা আগে থামাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড় সাপের উপর হাত দিছে আবার লাঠি হয়ে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আরেকটা আছে দেখামু কয় কি وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ বগল থেকে হাত বের করছে হাতের কালার মাটির কালার হাত এটা শুভ্র সুন্দর হয়ে গেছে কালার উজ্জ্বল হয়ে গেছে দর্শকরা তাকায়া তাকায়া দেখতেছে ফেরাউন চিন্তায় পড়ে গেছে যে না জানি মুসারে আবার এরা মাইনে নেয় কিনা আশেপাশে যারা আছে এই জন্য ফেরাউন একটা টেকনিক অবলম্বন করলো কি দেখেন কি কয় ফেরাউন বলল ইন্না হাদা লাসাহিরুন আলিম সে একজন অভিজ্ঞ জাদুঘর বলেন নাউযুবিল্লাহ এই জায়গার শিক্ষার আছে অনেক কিছু দেখবেন টকশুতে ওলামায়ে কেরামের সাথে যখন অন্য কেউ বসে তো এরা তো দলিলেও পারে না প্রমাণেও পারে না যখন না পারে হুদাই ঘুরা ফিরে একটা কথা বলে ফেলে একদম আন্দাজি মনে করেন কথা চলতেছে মাইক নিয়ে তো সে বলে নদী কি বলে মানে সে ঘুইরা ফিরা খালি নদী বলে আসলে কথা চলতেছে একটা বিষয় নিয়ে খালি কয় নদী আমি অনেকগুলা টকশু দেখছি আবার অনেকগুলা বহজ দেখছি যে বহজগুলাতে আমাদের আহলে হক উলামায়ে কারাম আহলে বাতিলদের সাথে যখন বহজ করে তো আমি দেখছি আমি বলবো না কোন বিষয়ে বহজ এটা বলবো না কারণ বিষয় বললে আপনার আবার লোক খুঁজা বের করে ফেলবেন এরা কারা তো যেই কোনো বিষয়ে একটা বহজ হইতেছে তো আমি দেখলাম আমাদের পক্ষ থেকে যে ভাই বহসে যায় বা যারা যায় ওনারা দলিল পেশ করতেছে একের পরে এক দলিল তো বিপরীত দিকে যিনি আছে উনি নিয়ত করে আসছে আপনি যা বলবেন আমি ঘুরে ফিরে এটাই বলবো এই এক মুশকিল মানে আপনার একটা বিষয় চলতেছে উনি ঘুরে ফিরে একটাই বলবে বাস একটা পাইছে যে আমি এই একটা জিনিস পাইলাম অথচ বিপরীত দিকে যিনি আছে দেখা যাচ্ছে ওনার পিছনে বিশাল বড় লাইব্রেরিও দেখা যাইতেছে কে উনি আরেকটা কিছু আনতে পারে না ওখান থেকে খালি ঘুরে ফিরে একটা কি জানি আনছে কইছে আরে ভাই এটা কি এখন আমার এই কথাকে যদি কেউ প্রতিপক্ষ বানায় ইউটিউবে দেয় তো বুঝবেন আমার এই কথার প্রতিপক্ষ যারা হবে তার মানে এরা নিজেদেরকে বাতিল মনে করে
আমি কি বলছি কে বাতিল আরে বলেন বলছি দেখ আমি কোন বয়ানে এই পর্যন্ত দেখবেন বলি নাই কোন বয়ানে বলি নাই যে ওমকে বাতিল ওমক দল বা ইচ্ছা করে কিছু দল ওনারা নিজের উপরে লাগায় না যে হুজুর আপনি যেটা বলছেন এটা তো আমরা আরে ভাই আমি আপনার কখন বললাম আমার কোন বয়ানে পাবেন না যে আমি বলছি ওমকে এটা তোমকে এটা বলি নাই এমন কি আমি দেখবেন আপনার আমাদের আমরা হানাফি ফিকহ অনুযায়ী যেভাবে সালাত আদায় করি আমি শুধু বলছি আমি এইভাবে সালাত আদায় করি কেন আমি কেন এখানে হাত তুলি আমি কেন আমি নাস্তে বলি আমি কেন এইভাবে আমি বলছি যে আমি ফিকহ হানাফি অনুযায়ী যে সুন্নাহ পালন করি এটার দলিল দিচ্ছি একদল ইচ্ছা করে আমাকে প্রতিপক্ষ বানায় ভিডিও বানাচ্ছে আমি ভাই কোথায় বললাম যে আপনি এটা করেন আমি কোথায় বললাম যে আপনি আমার প্রতিপক্ষ একটা জায়গা দেখান যেখানে আমি বলছি তো ঘুরে ফিরে কেউ যদি আমার কথাকে প্রতিপক্ষ বানান সেখানে তো আমার কিছু করার থাকবে না কিন্তু আমি যে আমল করি সে আমলের দলিল তো আমাকে দিতে হবে না হয় আমি দলিল ছাড়া আমি আমি দলিল ছাড়া কেন আমল করব বলেন আমি দলিল সহই তো আমল করব তো আমার বক্তব্য আপনারা জানেন আমার বক্তব্য দেখছেন যে সালাতের ব্যাপারে একের পর এক দলিল দিয়ে আমি বুঝাইতে চাইলাম যেই সুন্নাহ আমি পালন করতেছি আমারে নতুন করে আইসা কেউ দাওয়াত দিয়েন না ভাই আপনি আপনার এই সুন্নত বাদ দিয়া আরেকটা পালন করেন এটা বললেন না আমি যেটা পালন করতেছি এটা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তো সেখানে আপনি নতুন করে আমল শেখানোর অধিকার আপনার নাই হ্যাঁ যদি আমারটা কোরআন সুন্নাহ মোতাবেক না হয় সেক্ষেত্রে আপনি বলবেন এই আমলটা আপনার কোরআন সুন্নাহ মোতাবেক না কি কথা বুঝে আসছে তো আমি আমার এক বক্তব্যে আমি বলছি আমার কোন আমল কোরআন সুন্নাহর বাইরে আছে এটা দেখান তো পাশাপাশি আমি এটা বলছিলাম যে কোন ওলামায়ে কেরাম এই মন্তব্য করতে হবে ওলামা ছাড়া অন্য কেউ যদি মন্তব্য করে সেটা গ্রহণযোগ্য হবে না কি কথা বুঝে আসছে কোন আলেম মন্তব্য করতে হবে আলেম ছাড়া অন্য কেউ করলে এটা গ্রহণযোগ্য হবে না এবং আপনারা যদি বলেন যে হুজুর আপনি সৌদি আরব গিয়ে কি এই কথাগুলো বলতে পারবেন বড় বড় আলেমদের সামনে জি সৌদি আরব গিয়ে যদি কোনো আলেমের সামনে যদি বলেন যে আমি এইভাবে বলবো আমার আমল আমি এইভাবে করি এবং ওনাদেরকে বলবো আমি কি সুন্নাহ মোতাবেক করি কি না যদি সুন্নাহ মোতাবেক করি তাহলে নতুন আমলের দাওয়াত আমাকে দিবেন না আপনারা যদি বলেন যে সৌদি কারো কাছে আমার বলতে হবে আপনি ব্যবস্থা করেন কোনো বহস না কিন্তু এটা আমি শুধু ওনাকে আরবিতেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আমলগুলো আমি বলবো শেষে আমি জানতে চাইবো আমি কি কোনো ভুলে আছি কিনা যদি বলে হ্যাঁ আপনার এই জিনিসটা ভুল আমি বলবো হ্যাঁ ঠিক আছে ভুল কোন দলিলের আলোকে বলেন আর যদি না আমি আমার আমলগুলা বলার পর যদি উনি সমর্থন করে না আপনার আমলটাও সুন্নাহ মোতাবেক তাহলে এখানে নতুন করে আপনি আমাকে দাওয়াত দেওয়ার অধিকার রাখেন না এই বিষয়টা আমি বুঝাইতে চাইছি যে আমি যদি কোনো আমল সুন্নাহ মোতাবেক করি কেন আপনি আমাকে এসে নতুনটা আরেকটা শিখাবেন এটা এইভাবে না এইভাবে আমারটা সুন্নাহ মোতাবেক হইলে বাস আমারটা আমি করি তো ইচ্ছা করে অনেক ভাই আমারে প্রতিপক্ষ বানান সেখানে কিন্তু আপনার লস হয় এটা কথা মনে রাখবেন আপনারা আমারে নিয়ে যে যত কিছুই বলেন আমার মরণ পর্যন্ত যদি বলতে থাকেন আমি কিন্তু জীবনে টু শব্দ পর্যন্ত করব না অনেকে এই কারণে মেজাজ খারাপ এখন অনেকের যে আমি কিছু বলি না কেন অনেকে মানে মেজাজ খারাপ করতেছে যে এত কিছু কইতেছে এটারে কি আর কি গায়ে লাগে না এরকম যেমন ওই যে আপনি কিশোরগঞ্জের ঘটনার পর টানা প্রায় দশ দিনের মতো আর বেশি হবে মনে হয় যে মোবাইল ইউটিউবে কি হয় ফেসবুকে কি হয় ওইটা আমি আর দেখি না তা আমারে অনেকে জিজ্ঞেস করে দেখেন না কেন তাই বলে আমি তো জানি কিছু একটা ঘটতে থাক তো যখন দেখছে আমি ভিডিও করি না আর ভিডিও বন্ধ আজকে বন্ধ করে দিতাম আইসা দিয়ে যে অনেক রাত অনেক হয়ে গেছে এই জন্য খোলাই নেই না খোলাই দিতাম এর মানে আজকে যে আপনারা করতেছেন মানে অন্য ভিডিও করতে পারবেন না কিন্তু আরেকদিন যায় না আজকে রাত অনেক হয়েছে দিকে খোলাই নেই কোনো ভিডিও করবেন না হ্যাঁ মাথায় রেখেন এটা সমস্যা নেই আমার এগুলো ভিডিও দিয়ে দেন আপনি এই যে আপনি করে নিষেধ করছি ভিডিও করেন না দিয়ে দেন যা মন চায় করেন কিন্তু এটা মাথায় রেখেন আমার যে যত কিছু কমবো আমি কিন্তু কিছু কমবো না কইতে থাক তো যে বিষয়টা বললাম আমি জানি যে কিছু হইতেছে তা আমারে খালি কয় এই মেয়ে আপনাদের এটা করতেছে জবাব চাই ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় অনেক ছাত্র এসে দেখা হুজুর জবাব চায় আমি কই কিসের জবাব কোন জায়গার জবাব কয় আপনি কী করছেন আমি কই আমি ওই জায়গায় বলছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করছি আমি কোরআন সুন্নাহ থেকে আমি ওই জায়গায় আলোচনা করছি আমার একটা কথাও কোরআন সুন্নাহর বাইরে ছিল না তুই এখানে আবার জবাব কি সে এইটা গেল একটা এরপরে আপনার কোনো একটা বিষয় নিয়ে আমি বলছি বলার পর দাস আপনারে এরকম বলতেছে আপনি জানেন আমি কই না আমারে কেন বলবে আমি তো এরকম কিছু বলি নাই আমারে বলবে কেন এটা অন্য কাউরে বলছে আমারে বলে নাই আমারে মানে খোঁচায় আমি কিছু বলি
ভাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমারে নিয়ে যে যা বলেন বলেন খোঁচাইলে কোনো লাভ হবে না দেখবেন যে আমি দিন দিন আরো চুপচাপ যত খোঁচাবেন আমি চুপচাপ বুঝেন নাই আমারে যত কিছু খোঁচাবেন আমি চুপচাপ হ্যাঁ আমাদের দেশের বড় বড় আলেমরা যদি আমার থেকে কোনো জবাব চায় যে তুমি ওই জায়গাটা বলছো লিখিত বক্তব্য আমাদের কাছে পেশ করো আমি তাদের কাছে পেশ করব কোনো সমস্যা নেই কিন্তু আপনি আমারে খোঁচাইবেন হুজুর ভিডিওতে কিছু বলেন না আমাকে একটু কামাই হোক এটা না আপনারা যদি আমারে বলতে 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 গর্তেও ঢুকায়া দেন ওই আমি গর্তে পড়ে থাকব কিন্তু এটা মনে রাখবেন আমি আপনাদের কারো নাম নিয়ে আগে কিছু বলি নাই এখনো বলছি না ভবিষ্যতে বলার 0% সম্ভাবনাও নাই কি পারছেন 0% হ্যাঁ 0% সম্ভাবনাও নাই বাকি যতদিন মাইকের সামনে বসবো কোরআন বলবো সুন্নাহ বলবো মন চাইলে শুনবেন না মন চাইলে শুনেন না কোনো সমস্যা নাই কিন্তু কোরআন হলো নূর সুন্নাহ হলো নূর কোরআনই আলো সুন্নাহ আলো কোরআন আর সুন্নার বিপরীতে মিথ্যা হলো অন্ধকার এই অন্ধকার যত বাড়বে দেখতে মনে হবে এটার অনেক উজ্জ্বলতা আল্লাহর কসম উজ্জ্বলতা না অন্ধকার এটা অন্ধকার হিসাবেই কিয়ামতের ময়দানে দাঁড়াবে এটা মাথায় রাখবেন আমি ওই কিছু বয়ানে বলছি এই বিষয়গুলো সঠিক না এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ওই যে কিশোরগঞ্জে যে বয়ানে ওখানে বলছি যে আমি এটা কোরআন সুন্নায় নাই সালামে 90 নাকি এটা সুন্নাহের কোথাও নাই সেখানে আমি আরো বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা যাক এটা আর বলি না আবার বললে আবার নতুন কইরা শুরু হবে কি দরকার আছে এগুলো বাকি এটা এটাই শুধু যে সালামে 90 নাকি যে এটা এটা আমি বলছি এটা নাই আরো অনেকগুলো বিষয় বলছি আমি বলছি নাই আমাদের দেশের হক্কানি আলেমদের কাছে আপনারা জিজ্ঞাসা করেন আমি যেগুলো বলছি আমাদের দেশের বড় আপনারা আল্লামা আব্দুল মালিক সাহেব মুহাদ্দিসুল আসর বর্তমান জামানার এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসাবে যাকে গণ্য করা হয় আমার পুরো বক্তব্যটা হুজুরের সামনে আপনারা রাইখেন যে আমি কোন কথাটা এখানে ভুল করছি হুজুর যদি আমাকে বলে যে কিশোরগঞ্জের বক্তব্য আমি যেটা দিয়েছি এটার মধ্যে তোমার ওই অংশটা ভুল ছিল কানে ধরে আমি সবার সামনে আমি বলবো যে আমি ভুল স্বীকার করলাম কিন্তু আমি যেগুলো বলছি যে এইগুলা আসলে আমাদের বানোয়াট কথা হুজুরের কাছে পেশ করেন আমি ইনশাল্লাহ আশাবাদী হুজুর আমার সাথে সমর্থন করবে পেশ করেন আমি আশাবাদী তো কেন আশাবাদী জানেন কারণ আমি যেগুলা বলি এইগুলা হুজুরের লিখিত কিতাবের মধ্যে আমি পেয়েছি এখন আপনি আপনি কিভাবে আমার ইয়া করবেন এই জন্য বলছি হুজুরের কাছে যান ফরিদাবাদের মাওলানা জিক্রুল্লাহ খান সাহেবের কাছে আমার বক্তব্যগুলো নিয়ে রাখেন হুজুরা যদি আমারে বলে এই তোমার এটা ঠিক হয় নাই মেনে নিব আরও আমাদের ঢাকা শহরের বড় বড় মুহাদ্দিস সাহেব যারা আছে তাদের কাছে বইলেন ওনারা যদি বলে তোমার এগুলো ভুল আমি মেনে নিব ইনশাল্লাহ আমি আশাবাদী ওনারা আমার কোনো বিষয়গুলোকে ভুল বলবে না হয়তো এতটুকু বলবে তোমার এইভাবে ওই শব্দ চয়ন ঠিক হয় নাই এটা বলতে পারে কিন্তু আমি যেগুলো বলছি ইনশাল্লাহ আমি আশাবাদী আমাদের দেশের মুহাক্কিক মুহাদ্দিস যারা মুহাক্কিক মুহাদ্দিস যারা ওনারা ইনশাল্লাহ আমার এই কথাগুলোকে ভুল বলবে না আপনি নিয়ে যান আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যখন রওনা করলেন ওনার ও ইউটিউবার আজকে রসদ হয়ে গেছে এইগুলা ছাড়বো এগুলো খুব হিট হইব কিন্তু বললাম না এরা জানে এই যে এটাও এটাও হিট হইব হ্যাঁ না না এরা জানে এগুলো যে হিট হবে এরা জানে এগুলো ছাড়বে এরা অভ্যাস একদের কোনো সমস্যা নেই আপনি ছাড়েন কিছু আর আজকে যে ইউটিউব ভিডিও করছেন না আবার আগামী 7-8 দিন আমি মোবাইল চালাবো না আমি জানি কিছু ঘটতে থাকবো তো এই জন্য আমি আর চালাবো না কারণ আজকে ভিডিও হয়েছে কিছু একটা হইতে পারে আবার হঠাৎ ভিডিও হয়েছে তো কিছু হইতে পারে না না হইতে পারে সেই 7-8 দিন আমি খোঁজও নিব না কী হয় না হয় খাল্লি বাল্লি খালাস 7-8 দিনে মজবেন যে আমার পড়াশোনার গতি আরও 100 গুণ মিটার বাড়বে ওই এটা না দেখার কারণে ইনশাল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কিছু আজিব আজিব বিষয় জানিয়েছেন যাই হোক হারুন নবীরে গিয়া যখন বলছে ফেরাউনে দাওয়াত দিয়া তো ফেরাউন শেষে কয় আর কি দেখাইবা কয় হাত শুভ্র হয়ে গেছে এটা দেখানোর পর তো বলছে মুসা একজন অভিজ্ঞ জাদুকর এখান থেকে বলছিলাম যে কেউ যখন কোনো কিছু পারে না তখন একটা বিষয় বারবার বলবে যে এটাই মানে আপনি যা বলবেন ঘুরে ফিরে এটাই বলবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই মুসা নবী মন্ত্রী পরিষদ বর্গ যারা তাদের কাছে পরামর্শ চাইলেন কি করা যায় মন্ত্রী পরিষদ বর্গরা বলল জাদুকর যারা আছে শহরের তাদেরকে আনেন বিভিন্ন এলাকা থেকে আনার পর এই মুসার সাথে জাদুবিদ্যায় লাগিয়ে দেন লাগানোর পর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জাদুবিদ্যায় তাদেরকে যখন
একসাথে করবেন তো তাদের জাদু মুসার জাদুকে পরাস্ত করবে বলে আমরা আশাবাদী জাদুকররা আসছে হাজার হাজার জাদুকররা আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক মাঠে উপস্থিত হয় তো জাদুকররা মুসা নবীকে বললেন তুমি আগে জাদু দেখাবা না আমরা মুসা নবী বললেন আলকুমা আনতুম মুলকুন তোমরা আগে দেখাও এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বলল তোমরা দেখাও তারা জাদুবিদ্যা প্রদর্শন করলো হাজার হাজার সাপ মাঠের মধ্যে দৌড়াইতে লাগলো ফাউজাসা ফি নাফসিহি খিফাতা মুসা মুসা নবী ভিতরে ভিতরে একটু ভয় পেয়েছে আল্লাহ বললেন লা তাখফ ইন্নাকা আনতাল আলা ভয় পাবেন না আপনিই বিজয়ী হবেন মুসা নবীরে বললেন আলকিমা ফি ইয়ামিনিকা তালকফ মা সুনাউ আপনার ডান হাতের মধ্যে যা আছে লাঠিটা নিক্ষেপ করেন লাঠি নিক্ষেপ করলে বিশাল বড় সাপ হয়ে যায় হাজার হাজার সাপ এই বড় সাপের মধ্যে ঢুকে যায় মুসা নবী আবার সাপকে ধরছে ধরার পর সাপ যখন লাঠি হয়ে যায় জাদুকররা বুঝতে পারছে আমাদেরটা জাদু বিদ্যা মুসারটা জাদু বিদ্যা না এটা মুজিজা আল্লাহ প্রদত্ত সমস্ত জাদুকররা ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা সিজদার মধ্যে লুটিয়ে যায় আর বলে আমান্না বিরব্বি হারুনা ওয়া মুসা আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম এই মুহূর্তে আমরা মুমিন হয়ে গেলাম এখন দেখেন কি ঘটনাটা ঘটে ফেরাউন কয় আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান আনলা মানে হের অনুমতি লাগবে ঈমান আনতে লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ আমি তোমাদের হাত পা উল্টাভাবে কেটে দিব জাদুকররা যারা মাত্র ঈমান আনছে সবাই এক বাক্যে বলে লা দাইর শুধু এই কথাটা বলার জন্য আমি আপনাদেরকে লম্বা আলোচনাটা করছি এটা শিখে আনার জন্য ইমানদারদেরকে ফেরাউন হুমকি দেয় তোমাদেরকে হত্যা করব ইমানদাররা জবাব দেয় লা দাইর কোন সমস্যা নাই কি বলছে বলেন কি বলছে কোন সমস্যা নাই পারবেন না এটা কইতে আসলে পারবেন ইনশাআল্লাহ ইমান যদি কেউ ছিনিয়ে নিতে চায় যদি বলে তোরে শেষ করে দিমু কি বলবেন ইমান ছাড়তে পারবো না সব জাদুঘরগুলারে হত্যা করলো আমি অবাক হয়ে যাই এই জাদুঘররা দেখেন আমল টামলও বেশি করে নাই মাত্র ইমান আনছে মেরে ফেলছে জান্নাতি হয়ে গেছে এই বিষয়টা বুঝাইতে চাইলাম ইমান এর উপরে অটল থাকাটা এই যুগে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় তো আপনারা যে মানুষগুলো আছেন আপনাদের কাছে আমার দাবি ইমানের উপর থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো শিরিক বেদাত বর্জন করা বলেন কি বর্জন করা বেদাত ভুলেও নিজেদেরকে শিরিকে জড়াবেন না বেদাতের মধ্যে জড়াবেন না আর মুস্তাহাব বিষয় নিয়ে তর্কে জড়াবেন না বলেন কি বিষয় নিয়ে মুস্তাহাব বিষয় নিয়ে কারো সাথে তর্কে জড়াবেন না কি পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আর ইউটিউবার ভাইয়ারা মাঝে যে অংশটুকু বলছি যদি ছাড়েন পুরাটা ছেড়ে দিন মাঝের অংশটা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো জানলাম শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন